কিয়ামতের তো অনেক আলামতের কথা আমরা শুনি এবং কিছু কিছু জিনিস আমরা দেখিও, ছোট ছোট অনেক জিনিস দুর্ঘটনা ঘটনা আমাদের পৃথিবীতে হচ্ছে। তো দর্শকের প্রশ্ন হচ্ছে যে কিয়ামতের আলামতগুলো আসলে কি কি আছে যদি একটু বর্ণনা দিতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি, কিয়ামতের আলামত বিষয়ে কোরআন কারিমে কিছু বলা হয়েছে আর বাকি হাদিস শরীফে ব্যাপক আলামতের কথা বলা হয়েছে। ওলামায়ে কেরাম কিয়ামতের আলামতগুলোকে দুই ভাগে ভাগ করেছেন, আলামাতে সুগরা, আলামাতে কুবরা। আলামাতে সুগরা অর্থাৎ সাধারণ চিহ্ন, ছোট ছোট কিয়ামতের পূর্বের ছোট ছোট চিহ্ন বা আলামত বা পূর্বাভাস। আর আলামাতে কুবরা অর্থাৎ বড় বড় পূর্বাভাস। আলামতে সুগরা বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম যে কথাগুলো বলেছেন কিয়ামতের পূর্বে ঘটবে, এগুলোকে আলামতে সুগরা বলা হয়। এগুলোর ভিতরে যেমন রয়েছে মক্কা শরীফে ব্যাপারে হাদিস শরীফে আসছে, লা তাকুমু সাআতু হাত্তা তাআলা বুয়ুতু মক্কাতা জিবালাহা। কিয়ামত হবে না যতদিন না মক্কার বাড়িগুলো মক্কার পাহাড়ের চেয়ে উপরে উঠে যাবে। আমরা প্রথম যুগের মানুষ এটা বুঝতো না, এরপরে যখন দেখলাম পাহাড়ের উপরে বাড়ি হচ্ছে তখন আমরা ভাবতাম এগুলো বলতে বোধহয় এগুলোই বোঝানো হয়েছে যে পাহাড়ের উপরেও বাড়ি হয়ে যাবে। কিন্তু এখন আমরা দেখছি মক্কার মাটি থেকে বানানো বাড়ি পাহাড়গুলো ছেড়ে অনেক উপরে উঠে যাচ্ছে। অন্য হাদিসে এরকম এসেছে যে কেয়ামতের আগে মক্কার নিচে অনেক গর্ত হয়ে যাবে, এক গর্তের সাথে এক গর্ত মিলে যাবে। তখন মানুষ এটা বুঝতো না, এখন আমরা যখন হজে যাই দেখি মক্কার নিচে অগণিত সুড়ঙ্গ টানেলে পাহাড়ের নিচে দিয়ে হারামের নিচে অগণিত সুড়ঙ্গ একটার সাথে একটা মিশে যাচ্ছে। এরপরে অন্য একটা হাদিসে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম কিয়ামতের আগে পাহাড়গুলো তার স্থান থেকে সরে যাবে। আমরা আগে তত বুঝতাম না, এখন দেখছি পাহাড় কেটে বিল্ডিং হচ্ছে, ডিনামাইট দিয়ে পাহাড় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে, এগুলো ঘটছে। অন্য হাদিসে আসছে যেটা আমরা অনেকেই জানি, আন্তারাল হফাতার ওয়ালাতা রেয়াশা ইয়াতাতা অলুনাফিল বুনিয়ান। তুমি দেখবে যে যারা রাখাল ছিল নগ্ন পদে ছাগল চড়িয়ে বেড়াতো, তারা বড় অট্টালিকা উঁচু করার ব্যাপারে পাল্লা দেবে। শুধু উঁচু অট্টালিকার মালিক হবে তা নয়, প্রতিযোগিতা করবে কে কত উঁচু করতে পারে। তা এখন আমরা দেখি যে মানুষ একজন যদি 120 তারা বিল্ডিং বানায়, পরে আরেকজন তার চেয়ে আরো দুতলা বেশি করে আরো কয় ফুট বাড়িয়ে এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী। এই জাতীয় অনেক আলামত বা চিহ্ন পূর্বাভাস রাসূল সাল্লাম বলেছেন, যেগুলো বিভিন্ন সহিহ হাদিসে রয়েছে, 1500 বছর ধরে হাদিসগুলো রয়েছে, এগুলোকে আমরা তখন ওইভাবে বুঝিনি, বিভিন্নভাবে আশা করেছিলাম, এখন আমরা বাস্তবে দেখছি। নৈতিক অবক্ষয়ের কথা আছে, ব্যবচার বৃদ্ধির কথা আছে, এগুলো সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি কিছু আলামতে কুবরা রয়েছে যেগুলোকে হাদিস শরীফ রাসূল সাল্লাম বিশেষভাবে বলেছেন, যেমন ইমা দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের পুনরাগমন, পূর্ব দিক থেকে সূর্যের উদয়, এরপরে ভূমিধস, ব্যাপক ভূমিধস, এই ধরনের বেশ কিছু পূর্বাভাস। এখানে একটি বিষয় আমার কাছে খুব সম্পূরক প্রশ্ন আমার মাথায় এসেছে, আপনার কাছে জানতে চাই। আমরা বিভিন্ন সময়ে সময়ের পরিবর্তনে ইমাম মাহাদি আলাইহিস সালামের নামে বিভিন্ন জায়গাতে দেখি যে মাহাদি দাবি করছে। আসলে ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কিছু তথ্য দিবেন যে উনি আসলে কখন আসবেন। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের আলামতগুলো রাসূল সাল্লাম যেটা বলেছেন সেটা বর্ণনামূলক, ডেসক্রিপটিভ। যখন ঘটবে তখন আমরা এটা জানবো যে ঘটে গেল। যেমন হাদিস শরীফে এসেছে কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এর অর্থ এই নয় যে আমরা প্রাণান্ত চেষ্টা করব কিভাবে সূর্যকে পশ্চিম দিকে নেওয়া যায় বা পৃথিবীর গতি পরিবর্তন করা যায়, পারমাণবিক বোমা ব্যবহার করে পৃথিবীর বিশৃঙ্খলা তৈরি করা যায়, এটা নয়। যখন এটা ঘটবে তখন আমরা জানবো যেটা ঘটলো। হাদিস শরীফে এসেছে কিয়ামতের পূর্বে সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে। এর অর্থ এই নয় যে আমরা কিভাবে সন্তানদেরকে পিতামাতার অবাধ্য করা যায়, কিভাবে কিয়ামত তড়িৎ করে নেওয়া যায় এরকম চেষ্টা চিন্তা না।
ইমাম মাহদি বিষয়টা একই রকম, ইমাম মাহদি আসবেন, যখন আসবে তখন মানুষ জানবে। কিন্তু আমাদের সমাজে ইমাম মাহদিকে নিয়ে ব্যাপক বিভ্রান্তি রয়েছে, এটা এখন থেকে নয়। ইমাম মাহদি বিষয়ক সহি হাদিস কম, খুবই অল্প, সহি বখারি সহি মুসলিমে এই মর্মে কোনো হাদিস নেই, অন্যান্য সুনান গ্রন্থে অন্যান্য গ্রন্থে অল্প কিছু সহি হাদিস, বাকি সবই জাল এবং বানোয়াট হাদিস। এটা হলো প্রথম বিষয়। অল্প কিছু সহি হাদিস আলোকে যেটা বোঝা যায় সেটা হলো যে শেষ জামানায় একজন ন্যায়পরায়ণ শাসক আসবেন। মাহদি শব্দের অর্থ হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত। মাহদি অনেকেই, আমরা চার খলিফায় রাশেদ তারা মাহদি, আল্লাহ রাসূল নিজেই বলেছেন খোলাফায় রাশেদিন আল মাহদিয়িন, রাশেদ খলিফাগণ সবাই মাহদি, হেদায়েত প্রাপ্ত। ঠিক খোলাফায়ে রাশেদিনের মানের একজন হেদায়েত প্রাপ্ত সুপথ প্রাপ্ত শাসক আসবেন, তিনি মাত্র 7 বছর বিশ্ব মানে শাসন করবেন, তিনি জুলুম অত্যাচারগুলো সরিয়ে দেবেন। এটা কিয়ামতের একটা আলামত, এটাও বড় আলামতের ভিতরে উল্লেখ করেননি রাসূলুল্লাহ সাল্লাম, এটা ছোট আলামতের শেষ পর্যায়ে। তো এটা নিয়ে মুসলিম উম্মায় সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বিগত 1500 বছরে ইসলামের ইতিহাসে প্রায় 3000 ইমাম মাহদি বেরিয়েছে, প্রতি বছরেই 2-3 জন করেছেন বের হয়, জি, এবং তারা বেরিয়েছেন, দাবি করেছেন স্বপ্ন কাশ, রাসূলুল্লাহ সাল্লাম স্বপ্নে দেখিয়েছেন, তার ভক্তরা স্বপ্ন দেখেছে, কাশ হয়েছে, কিছু ভক্ত জুটিয়েছেন, কিছু মানুষ সত্য ন্যায়ের আলোবে যে হ্যাঁ এইবার ভালো কিছু করে ফেলবো তার পিছনে গিয়েছেন, কিছু রক্তপাত, অল্প বা বেশি রক্তপাত করিয়ে একসময় হারিয়ে গিয়েছেন। এখানে কয়েকটা মনোবৃত্তি কাজ করে, একটা হলো পলায়নী মনোবৃত্তি। ইসলাম আমাদের দায়িত্ব দিয়েছে যে কোনো পরিবেশে তোমরা দ্বীনের দাওয়াত দাও, কিন্তু আমরা দেখি যে সমাজ পরিবেশ ভালো না, আমার নিজের দাওয়াত বর্তমান চিন্তা না করে আমরা ইমাম মাহদি, কেউ চিন্তা করে ইমাম মাহদি না আলে এখন আর এখন চুপ করে বসে থাকি, অর্থাৎ ইমাম মাহদি 1 লক্ষ বছর পরেও আসে আমরা চুপ করে ঘুমাবো, অর্থাৎ আমার দায়িত্ব আমি পালন করব না। আর কেউ চিন্তা করে কোথায় গেলে ইমাম মাহদি পাওয়া যায়, আমি হয়তো মাহদি বা অমুকে হয়তো মাহদি, তাকে নিয়ে আমরা দুনিয়া পাল্টে ফেলে দেবো, এই পলায়নী মনোবৃত্তি একটা জিনিস। দ্বিতীয়ত, জোর করে অন্যায় পরিবর্তন করে তাড়াতাড়ি ভালো কিছু করে ফেলার প্রবণতা, ইমাম মাহদি আসলে যুদ্ধ বিগ্রহ করে সব কিছু সাইজ করে ফেলে দেবে, সাইজ করে ফেলবে, জি। তো এটা একটা অবাস্তব চিন্তা, অবাস্তব জিনিস। আসলে আমাদের দায়িত্ব হলো দাওয়াতের মাধ্যমে কঠোরতাকে বিনম্রতা দিয়ে, ইতফা বিল্লাতিহি আহসান, অহিংসভাবে বিনম্রভাবে সহিংসতাকে অহিংসতা দিয়ে প্রতিরোধ করে আমাদের দাওয়াতে গিয়ে নিয়ে যাব। আল্লাহ কবে মাহদি বের করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এক্ষেত্রে বেশ কিছু হাদিস আছে, ইমাম মাহদির বিষয়ে সহি বুখারী সহি মুসলিমে কোনো হাদিস নেই, তবে সুনানে আবি দাউদ অন্যান্য সুনান গ্রন্থ এবং এই প্রসিদ্ধ হাদিসগুলোর বাইরে কিছু গ্রন্থে হাদিস আছে। এগুলো সবগুলো সহি হাদিস জমা করলে, জয়ীব বাতিলগুলো বাদ দিলে যেটা অর্থ দাঁড়ায়, শেষ যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ভিতর থেকে, এবং একটা হাদিসে আবু দাউদের একটা হাদিসে, হাদিসটা মোটামুটি সহি, বলা হয়েছে ইমাম হাসান আলী রাদিয়াল্লাহু আনহু বড় ছেলের বংশ থেকে একজন শাসক আসবেন, তিনি কপালটা বড় হবে, চেহারা সুন্দর হবে, এবং তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি কোথায় আসবেন এ ব্যাপারে একটা হাদিস, হাদিসটাকে প্রায় সব মহাদ্দেশ সহি বলেছেন। একটা শাসক নিয়োগের ক্ষেত্রে মতভেদ দেখা যাবে, অনেকেই একটা মানুষকে নিয়োগ দিতে চাইবে, তিনি পালিয়ে মক্কায় চলে আসবেন, মক্কায় আসার পরে মানুষরা খুঁজে তাকে বের করবে, করে মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে তার কাছে বায়াত করা হবে। রাষ্ট্রপ্রধান, ইমাম, ইসলামী শরীয়তে ইমাম অর্থ রাষ্ট্রপ্রধান, ইমাম রাষ্ট্রপ্রধান হিসেবে বায়াত করা হবে। এতে মুসলিম বিশ্বের অন্যান্য জায়গার মানুষেরা ক্ষিপ্ত হবে, সিরিয়া থেকে তার বিরুদ্ধে তাকে ধ্বংস করার জন্য বাহিনী পাঠানো হবে, ওই বাহিনীটা পথিমধ্যে বাইদা নামক প্রান্তরে ধ্বংস হয়ে যাবে। যখন এটা সবাই জানবে মিডিয়ার মাধ্যমে যে মাহাদির বিরোধীরা ধ্বংস হয়ে গেছে, তারা বুঝতে পারবে এটা ওই ব্যক্তির মাহাদি হওয়ার আলামত, তখন সিরিয়া থেকে, ইরাক থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসে মক্কায় মাহাদির কাছে বায়াত করবে। এরপরে মাহাদির বিরুদ্ধে আরবেরই কুরাইশ বংশের, কিলাব বংশের, কাল্ব বংশের একদল মানুষ সৈন্য নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধে নামবে, কিন্তু তারা যুদ্ধে পরাজিত হবে। এই পর্যায়ে এসে খোরাসান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা দলে দলে তার কাছে আসবে, বায়াত নেবে, তার রাষ্ট্রপ্রধানত্ব মেনে নেবে।
এটা হলো সার সংক্ষেপ যেটা বোঝা যায়। এখানে মূল প্রশ্ন হলো, দর্শকের মনে প্রশ্ন রাখতে পারে, আমাদের করণীয় কি? একটা হাদিস আছে, ইমাম বেহেদির খবর পেলে খোরাসান থেকে যখন রায়াত সুদ, যখন দেখবে কালো পতাকাগুলো খোরাসান থেকে চলে যাচ্ছে, তখন জানবে তার ভিতরে মাহদি আছে, তার তোমরা পাথরের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে বায়াত করবে। হাদিসটার সনদ সম্পর্কে কথা আছে, তবে এই হাদিস থেকে যে কত বন্ডামি বেরিয়েছে, মানে কালো পতাকা মানে ইমাম মাহদি, ইমাম মাহদি আপনারা জানেন সে আব্বাসি খেলাফতের এই 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 হাদিসটা ব্যবহার করে তারা দাওয়াত দিছিল। তাদের মূল দায়ী ছিল, প্রচারক ছিল আবু মুসলিম খোরাসানি, খোরাসানের লোক, এবং তাদের ফ্ল্যাগ ছিল কালো এবং তাদের পোশাক ছিল কালো। এরকম বিভিন্ন সময়ে এই গুলো ব্যবহার করা হয়েছে। এখানে মুমিনের দায়িত্ব হলো, যেটা আবু সুফিয়ান সাউরি থেকে একটা কল বর্ণিত আছে, তিনি বলতেন যদি ইমাম মাহদি আমার বাড়ির দরজা দিয়ে যায় আমি সালাম দেবো না। যখন দুনিয়া সব মানুষ তাকে মাহাদি মেনে নেবে, আমি তো বলবো যে আলহামদুলিল্লাহ তুমি মাহাদি আমি মেনে নিলাম। মাহাদি কে? অনুসন্ধান করা, মাহাদি খুঁজে তার কাছে যাওয়া, মাহাদির সৈন্য হতে যাওয়া, মাহাদির কাছে যাওয়া, এগুলো কখনো ইসলাম নির্দেশ দেয়নি। প্রতিটি মুমেন তার দায়িত্ব পালন করবে। যখন বাস্তবে দেখা যাবে যে একটা মানুষ তার ভিতরে শতভাগ মাহাদির আলামত পাওয়া গেছে, বিশ্বের মুসলিম জনপদ সবাই তাকে মাহাদি মেনে নিয়েছে, বায়াত করেছে, তখন তার কাছে, তখন আমরা বলবো হ্যাঁ আমিও বায়াত করলাম, তো মেনে নিলাম, আপনি রাষ্ট্রপ্রধান আমাদের, ব্যাস এটাই যথেষ্ট। এটার বাইরে যা করা হয়েছে এত বিভ্রান্তি ছড়িয়েছে। এখানে আরেকজন আরেকজন ইসলামের চিন্তাবিদের একটি ছোট্ট রেসালা আমি পড়ার সুযোগ হয়েছিল, উনি সেখানে লিখেছেন যে এ যুগ ইমাম মাহদি আলাইহিস সালামের যুগ, এভাবে একটা লেখা আমাদের একজন আউলিয়ার লেখা, উনি দাবি করেছেন যে আসলে যুগটা মাহদির যুগ। এই বিষয়টা আসলে ঠিক কিনা? এটা মোটেও ঠিক না। কোন যুগ মাহদির আপনাকে বলি, স্বপ্ন কাশ্মের মাহদি তো গত 1500 বছর ধরে বেরোচ্ছে। এটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর থেকেই মাহদি বেরোচ্ছেই, অনেক অনেক মাহাদি বেরিয়েছে, তার ভিতরে আপনার বলি উমাইয়া শাসন শেষের দিকে যখন আব্বাসি শাসন প্রতিষ্ঠা হলো, নাফসে জাকিয়া আব্বাসীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, রাসূলুল্লাহ সাল্লামের বংশের মানুষ তিনি, সবই এরকম ঠিক আছে ইমাম হাসানের বংশের, তাকে অনেকেই মাহাদি বলে ঘোষণা করেছে, তিনি মাহাদি। আবার ওমর ইবনে আব্দুল আজিজকে সত্যই মাহাদি বলেছে কেউ কেউ, তিনি একজন মাহাদি শাসক। এরপরে স্বপ্ন কাশ্মের কথা বলি, আমাদের যে সমাজের মানুষ, বাঙালি কমিউনিটির মানুষ সবাই জানেন মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহির কথা, তিনি তার মক্তবাতে লিখেছেন ইমাম মাহদির যুগ এসে গেছে, এই শত বছরের ভিতরে উনি হয়তো এসে যাবেন, আমরা কিন্তু 500 বছর প্রায় পার করে ফেললাম, খবর নেই। তো এইটা একটা কষ্ট কল্পনা, অনেক সময় কোনো বুজুর্গ একটা কাশ দেখেছেন, কাশ দিনের কোনো দলিল দলিল, এটা ব্যক্তিগত অনুভূতি মাত্র। কাজে ইমাম মাহদি আরো 1 লক্ষ বছর পরে আসতে পারেন, যখন আসবেন তখন আমরা চিন্তা করব। দ্বিতীয় বিষয় হলো এ যুগ মাহাদির যুগ বলার ভিতরে দিনের কি ফায়দা আছে? আমরা চুপ করে থাকবো মাহাদি না আসা পর্যন্ত? দিনই দাওয়া তালিম তারবিয়া বন্ধ থাকবে, আর যদি নাই থাকে মাহাদি কবে আসবে আমার চিন্তা করার দরকারটা কি? এটা একটা বাতুল চিন্তা। জি আলহামদুলিল্লাহ, আমরা ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে অনেক চমৎকার একটি বিষয় আমরা জানলাম মোহতারামের কাছ থেকে দর্শকের প্রশ্নের আলোকে। মোহতারাম আরেকটি বিষয় জানতে চাচ্ছি, এখানে প্রসঙ্গত আমাদের এসে যাচ্ছে সম্পূর্ণ প্রশ্ন, সেগুলো দাজ্জাল সম্পর্কে একটা বিষয়, কেয়ামতের এটিও তো একটি বড় আলামত, দাজ্জাল আসবে। এখন আমাদের দেশে কোন কোন ভাইরা অথবা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি মানুষরা দাবি করছে যে খ্রিস্টান সভ্যতায় অথবা কোনো একটা সভ্যতায় কি, তারা বলছে এটাই দাজ্জালি সভ্যতা বা এটাই দাজ্জাল, আসলে বিষয়টা কি? দাজ্জাল বিষয়টা খ্রিস্ট ধর্মে আছে, যেটাকে অ্যান্টিক্রাইস্ট বলে ওরা, যে অ্যান্টিক্রাইস্ট আসবে, ক্রাইস্টের সাথে সাথে যুদ্ধ হবে ইত্যাদি কিছু বলে, এটা পুরনো। তবে ইসলামী পরিভাষায় দাজ্জাল বিষ্প্রসঙ্গটা কোরআনে নেই, হাদিসে আসছে। হাদিস শরীফে দাজ্জালের যে বর্ণনা দেওয়া হয়েছে এটা হলো যে মানুষের বিশ্বাসকে এক্সপ্লয়েট করা হবে। আমাদের সমাজে আমরা সাধারণত মানুষ, শুধু মুসলিম সমাজে না, ইউরোপ আমেরিকা সব জায়গায় অলৌকিকত্ব দেখলেই মনে করে এটা কোনো বড় কিছু, অর্থাৎ কেউ যদি একটা অসুস্থকে সুস্থ করে দেয় অথবা মরা মানুষ জিন্দা করে দেয়, কেউ একটু পানির উপর দিয়ে হেঁটে গেল, একটু বাতাস দিয়ে উড়ে গেল, এই নিশ্চয় আল্লাহর প্রিয়। এই চেতনায় আমাদের সমাজে অনেক বাবা হয়ে গেছে, এবং অন্যান্য মুসলিম সমাজেও বাবার অভাব নেই, অলৌকিক বাবা, মিরাকালাস বাবা আর কি, ফাদার যিনি ঐশ্বরিক ক্ষমতা রাখেন বলে মানুষ তাকে সাজদা করে, মানুষ তার কাছে কিছু আশা করে, তার ধ্যান করে, এই যে শিরকি চেতনা,
এটা সম্পূর্ণতা পাবে হলো দাজ্জালের মাধ্যমে। আমরা মাঝে মাঝে বলি যে অলৌকিকত্ব দেখে বিশ্বাস করা, এটা ইমানের পরিপন্থী। এটা অবশ্য বাইবেলে প্রচলিত যে বাইবেলটা সমাজে খ্রিস্টান সমাজে আছে, এর ভিতরে যীশু খ্রিস্টের একটা বক্তব্য মার্ক লিখিত সুসমাচারের শেষে আছে, আরো অনেক জায়গায় আছে। সেটা হলো যে তোমরা যদি কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস করে সে বিষ খেলে মরবে না, সে পানির মানে সাপ ধরলে কামড়াবে না, সে যদি কোনো রোগীর গায়ে হাত দেয় ভালো হয়ে যাবে, সে একটা পাহাড়কে বললে পানিতে ঝাঁপ দিয়ে পাহাড় পড়ে যাবে, এই যে আমরা জানি না, আমরা বিশ্বাস করি, এই সালাম এরকম আজগবি কথা বলেননি। বিশ্বাস মানুষের আজগবি কবিরাজির জন্য না, বিশ্বাস মানুষের মনুষ্যত্ব তৈরির জন্য। মানুষ সত্যের উপরে থাকে, মিথ্যা থেকে বেঁচে থাকে। একজন মানুষকে আমরা যদি দেখি তিনি শত প্রলোভনে ঘুষ খান না, এটা বিশ্বাস প্রমাণ করে। আর একজন লোক সাপ ধরে কামড়ায় না, এটা কোনো বিশ্বাস, এটা বিশ্বাস করার কিছু নেই, এটা কোনো উপকারও নেই। ইসলাম কখনো এই দিকটা দেখায়নি, ইসলাম কখনোই বলেনি যে কারোর অলৌকিকত্ব দেখে তোমরা বিশ্বাস আনবে, কোথাও নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তাহলে আমাদের যে একটা ইসলামী আকীদা, আমাদের যে কারামাতুল আউলিয়া হক, এই বিষয়টার সাথে এটার পার্থক্য কি আছে? পার্থক্য হলো ইসলাম যেটা বলে কারামাতুল আউলিয়া হক, এটা কোরআনে নেই, হাদিসেও নেই। আচ্ছা, তবে তখন উমাইয়া যুগ, আব্বাসীয় যুগ আসলো, কেউ কেউ অলৌকিকত্ব বিজ্ঞানের নামে অলৌকিকত্ব অস্বীকার করতেন। তখন উলামায়ে কেরাম বললেন যে কোন ওলি, কারামাতুল আউলিয়া হক অর্থটা কি, কোন নেককার মানুষ যার বেলায়েতটা প্রমাণিত, প্রমাণিত কিভাবে প্রমাণিত, তার সুন্নতের ইত্তেবা, তার তাহাজ্জুদ, তার সততা, তার হারাম বর্জন ইত্যাদির মাধ্যমে তার বেলায়েত প্রমাণিত প্রমাণিত হতে হবে। এই রকম বেলায়েত প্রমাণিত কোনো মানুষ থেকে যদি অলৌকিক কোনো ঘটনা নিশ্চিত জানা যায়, আমরা এটাকে জাদু বলবো না, বলবো না হ্যাঁ এটা ঘটতে পারে, এটা ঘটতে পারে। অর্থাৎ কোনো ওলি থেকে অলৌকিক কিছু বের হলে এটাকে আমরা কারামত বলবো, কিন্তু কারামত দিয়ে ওলি চেনা যাবে না, ওলি দিয়ে কারামত চেনা যাবে। কারণ ওলামায়ে কেরাম বলেছেন একই রকম কারামত মানে খারাপ লোক থেকে বেরোতে পারে, এটা ইস্তেদরাজ বলে গণ্য হবে। লোকটা কেমন, কোন একটা ভালো নির্ভর করছে ওনার কারামত ঠিক কিনা, কারামত না ইস্তেদরাজ। কেউ যদি ভালো মানুষ হন, তিনি একজনকে হাত দিয়েছেন ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তিনি নিশ্চয় ভালো লোক হবেন। তবে এখানে আরেকটা জিনিস আছে, কারামত মানে অলৌকিক সম্মাননা, ক্ষমতা নয়। এখানে আরেকটা শির্ক আমাদের ভিতরে আছে, কারামত মানে বলে অলৌকিক ক্ষমতা, জি কারামত ক্ষমতা নয়, এটা আল্লাহ তাকে ওই সময় দিয়ে সম্মান দিয়ে সম্মান দিয়েছেন, তাকে যে কোনো সময় রোগীর গায়ে হাত দিলে ভালো হবে সেটা না। কিন্তু যেমন বিশেষ সময়ে, বিশেষ সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলো দূরে প্রায় ইরাকের একটা ঘটনা চোখে দেখে তাকে বলে নিয়া সারিয়াল জাবাল, জাবাল সারিয়া সাবধান হয়ে গেলেন। জি, তাহলে দেখা গেল ওমর হাজার মাইল দূরে জিনিস দেখলেন, এর অর্থ এই নয় যে ওমর সবসময় দেখতেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকেই মাত্র তিন হাত দূরে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকলো, উনি দেখলেন না, তাকে ছুরি মেরে দিল। তার মানে এই যে বিষয়টা, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মুহূর্তে এই সম্মানটা আসে, আল্লাহ সম্মান দিয়েছেন, এটা কোনো স্থায়ী ক্ষমতা নয়, স্থায়ী ক্ষমতা জাদু। তো যেটা বলছিলাম, কারামাতুল আউলিয়া হক অর্থ ওলিদের থেকে যদি কোনো অলৌকিক কিছু বের, এটা সত্য, কিন্তু এটা তার ক্ষমতা নয়, এটা দেখে ওলি চিনা যাবে না। এই কারামত দেখে ওলি চিনার প্রবণতা দিয়ে আমরা কোরআন কারিমে পড়ি, বনি ইসরায়েল বিভ্রান্ত হয়েছিল, সামেরি নামক একজন মানুষ, সে একটা গরুর বাচ্চা বা বাছুর বানিয়েছিল সোনা রূপার অলংকার গলায়, সেটা আবার হাম্বা হাম্বা করে ডাকত। একটা সোনা রূপার মূর্তি ডাকছে দেখে, কারামতি দেখে ওরা সবাই বিশ্বাস করে ওটাকেই দেবতা করতে লাগলো, এর শাস্তিও তারা পেয়েছিল। আর সর্বশেষ শাস্তি পাবে দাজ্জালের মাধ্যমে, দাজ্জালও এইরকম অলৌকিক নিদর্শন নিয়ে আসবে, সেটা দেখে অনেকেই তাকে বিশ্বাস করবে, মৃত মানুষকে তুলে দেবে, ঈমান হারিয়ে ফেলবে, এই ঈমানের পরীক্ষা হিসেবে দাজ্জাল আসবে।